শামসেরগঞ্জে হিরোইন খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তি খুন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানার সিকদারপুর এলাকায় রবিবার রাত্রে জমিতে হিরোইন ও খেতে নামে কিছু মদ্যপ যুবক তার প্রতিবাদ করে এক ব্যক্তি আর তার জেরেই তাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সাদেক আলী তারপরই ঘটনার তদন্তে নেমে শামসেরগঞ্জ থানার পুলিশ প্রতিবেশী দুজনকে গ্রেপ্তার করে আজ তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও আদালত বারো দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে অপরদিকে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের অভিযোগ যে তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং সেই দিন রাত্রে ঝামেলা হলেও সেই ঝামেলায় কে বা কারা গুলি চালায় সে বিষয়ে আমরা কিছু জানি না চলুন শুনেনি অভিযুক্তরা কি জানাচ্ছেন তদন্ত হোক তাহলে বোঝা যাবে কে করেছে

পালিয়ে আসার পর সব যত গ্রামের মানুষ এক জায়গা হয়ে যায় বা ছোটো ছোটো বাচ্চাগুলো সব মিট্টিট মেরে আর কে যে গুলি করেছে কে আনি তা আমাদের নাম ফেলে দিয়েছে রাত্রি নিয়ে এবার শুনবো সরকারি পক্ষের আইনজীবী কি জানালেন সুমন্ত দাসের রিপোর্ট এন ডিবি ডাব্লিউবি মধ্যে লাগনেট কোর্ট প্লিজ হয়ে আপনার বারো দিনের পিছিয়ে পুলিশ কাস্টডি অ্যালাউ করেন ঠিক আছে বারো দিন পুলিশ কাস্টোডিতে পাঠানো হবে দুজনে আসামি এই কেসটা ছিল তিনশো দুই দুশো এক এবং পঁচিশ সদস্য আমস এক এই কেসে এই আসামিরা যিনি মারা গেছেন তাকে গুলি করে হত্যা করেছে এই অভিযোগ এই আসামিদের বিরুদ্ধে আছে ঠিক আছে এই দুজনের নাম হচ্ছে আসামি দুজনের নাম হচ্ছে লোটন শেখ লিটন শেখ আর হচ্ছে জহিরুদ্দিন অ্যালাইজ জাকির শেখ